হ্যালো, কেমন আছেন সবাই? জিনি জনি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো এই দেখুন, সোনাই এখন ওর পিচকারির ভেতরে পেন্সিল কাটারগুলো ভরে, এখন কি করবে আপনারা দেখুন। পড়াশোনা করতে বলেছিলাম, তার জন্য একদম পড়াশোনা করার ওর ইচ্ছে নেই, তার জন্য এই সবগুলো করছে। ও ভাবছে আমি কিছুই জানি না, কিছুই দেখছি না, কিন্তু লুকে লুকে আমি ভিডিও করছি, সেটা ও একদমই বুঝতে পারছে না। আমাদের সোনাই একদমই পড়াশোনা করতে চায় না, মাঝে মধ্যে বুঝে যায় যে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, যার জন্য দৌড়ে চলে আসে আমাকে বকা দেওয়ার জন্য। তো পড়তে পড়তে সোনাইয়ের এবার পড়াশোনা শেষ হয়ে গেছে, তার জন্য ওকে আমি বলেছি যতগুলো নমুনা করেছে ওগুলো সব পরিষ্কার করতে। তো ঝাড়ু নিয়ে চলে এসেছে ঝাড়ু করতে ঘর। দেখুন, ও খুব ভালো করে ঘর ঝাড়ু করতে পারে। আর এদিকে বই পড়ছিল না দেখে আমি ভিডিও করে নিয়েছি লুকিয়ে লুকিয়ে, তার জন্য ওর মাথাটা খুবই গরম। এবার সোনাই দরজা খুলে বাইরে যাচ্ছে, বাইরেটা খুব অন্ধকার। এবার বাইরে গিয়ে যাচ্ছে লাইট জ্বালাতে, লাইট জ্বালিয়ে দিল। এবার ঘর ঝাড়ু করছে, ডাস্ট কালেক্টর আনতে যাচ্ছে, এরপর ডাস্ট কালেক্টরে সব ময়লাগুলো তুলবে, তুলে ডাস্টবিনে ফেলে দেবে। তো এবার ঘর ঝাড়ু করা শেষ, দরজাটা বন্ধ করে দেবে, দিয়ে যেখানকার জিনিস সেখানে রেখে দেবে। তো আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, বাই বাই।